গ্ল্যামার জগতের হাতছানি দ্রুত সাফল্যের চেষ্টা এসবের মাঝেই ঘটছে করুণ পরিণতি আত্মহননের পথ বেছে নিচ্ছেন উঠতি মডেলরা কিন্তু কেন শুধুই কি ডিপ্রেশন প্রফেশনে টিকে থাকতে হলে কি করণীয় এসব নিয়ে খোলামেলা আলোচনা দেখুন বিশেষ নিবেদন আলো ঝলমলে দুনিয়া সারাক্ষণ ভক্তদের ভিড় লেগে থাকা অটোগ্রাফ চেয়ে ভক্তদের লম্বা লাইন টেলিভিশন সংবাদপত্রের পাতায় ছবি বিলাসবহুল জীবনযাপন এক কথায় গ্ল্যামার ওয়ার্ল্ডের হাতছানিতে দিনরাত এক করে চলতে থাকে অদ্ভুত লড়াই প্রফেশন বাঁচাতে নিজের অজান্তেই বেড়ে যায় স্ট্যাটাস সিম্বল খুব অল্প সময়ে সাফল্যকে ধরতে যাওয়া সফল হতে না পারলে ঘিরে ধরে ডিপ্রেশন আর সেখান থেকেই কঠিন সিদ্ধান্ত সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকজন উঠতি মডেলের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে যে ঘটনা সামনে আসার পর এমনই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা বিদিশা মঞ্জুষার পর মেকআপ আর্টিস্ট সরস্বতী পাল কলকাতা কসবা এলাকার সরস্বতী গত সপ্তাহে তিনিও আত্মহননের পথ বেছে নিয়েছেন কিন্তু বারে বারে কেন ঘটছে এমন ঘটনা এর কারণ খুঁজতে আমরা মুখোমুখি হয়েছিলাম এই মুহূর্তের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা মডেল দেবলিনা নন্দীর দেবলিনা আমাদের জানালেন কাজ করতে গেলে আমাদের প্রত্যেকের ডিপ্রেশন আসে তবে সেটা শেয়ার করা উচিত আরও নতুন করে কিভাবে কাজ করা যায় সেদিকে মনোনিবেশ করা উচিত এই বিষয়ে তিনি আরও বলেন আমার মনে হয় আত্মহত্যা করার আগে বা লাইফটা শেষ করার আগে একবার তাদের কথাটা ভাবা উচিত যেটা আমিও ডিপ্রেসড হই একদম সত্যি কথা বলছি কেন সারাদিন কাজের মধ্যে থাকি মাথার মধ্যে অনেক কিছু চলে মন খারাপ আমাদেরও হয় দিদিও আছে দিদিও জানে আমার থেকে অনেক বড়ো মন খারাপ আমাদের সবার হয় ডিপ্রেশন আমাদের সবার থাকে কিন্তু কোথাও গিয়ে না যখন বাবা মার দিয়ে তাকে বা মায়ের সাথে যখন স্পেশালি সব কিছু শেয়ার করি ওটা ঠিক চলে যায় মানে তখন মনে হয় যে আরও বেটার কিছু করতে হবে তো যারা দেখবে এই ভিডিওটা আমি তাদেরকে প্রত্যেককে বলবো মন খারাপ করো কোনো সমস্যা নেই যত মন খারাপ হবে আগে আরও ভালো কিছু করতে পারবে বাট সেই মন খারাপটাকে এমন একটা জায়গায় নিয়ে না যাতে সব কিছু শেষ করতে হয় মন খারাপটা শেয়ার করো বাবা মার সাথে না পারো ক্লোজ কোনো বন্ধুর সাথে শেয়ার করো অবভিয়াসলি আরও ভালো হবে লাইফে আর একটা ভালো জায়গায় যেতে পারবে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম মেকআপ আর্টিস্ট পিয়ালি ব্যানার্জির সাথে দীর্ঘদিন নতুন মডেলদের পাশাপাশি প্রতিষ্ঠিত মডেলদের নিয়ে কাজ করছেন পিয়ালি কলকাতা থেকে ফটোশ্যুটের জন্য বনগাতে আসছেন খ্যাতনামা মডেলরা এই বিষয়ে পিয়ালির মতামত ডিপ্রেশন আসতেই পারে তবে কখনোই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এই বিষয়ে পিয়ালি বলেন মন খারাপ হলে আয়নার সামনে বসে মেকআপ করি এটা আমি দেখলাম এবং যেটা করেছে ওরা একদমই তো ঠিক করেননি আমি একদমই দেবলিনার সাথে একমত যে বাবা মায়ের ওপরে পৃথিবীতে কিছু হতেই পারে না আর আমরা এখনও এতটাও বড় হয়ে যাইনি যে বাবা মার মানে না জানিয়ে কোনো ডিসিশান নেব এবং আত্মহত্যা তো কোনোভাবেই একটা শেষ কিছু হতে পারে না কারণ আত্মহত্যা করে নিলাম মানে আমি লড়াইয়ের ময়দানটা ছেড়ে দিলাম আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড লড়াই করতে হয় সেটা যদি বলে একটা বাচ্চাকে তার পড়াশোনার লড়াই আছে বন্ধুদের সাথে আমাদের যেমন মেকআপ আর্টিস্টদের মধ্যে একটা প্রফেশনাল লড়াই আছে ওদেরও তো মানে সেরকম মানে গানের জগতে হোক বা মডেলিংয়ের জগতে হোক প্রত্যেকের কাজের সূত্রে একটা লড়াই আছে এবং লড়াই করেই আমরা বাঁচতে হয় আজকে যদি ওদের যে ডিপ্রেশনটা ওরা প্রকাশ করতে পারত বাবা মায়ের সাথে আশা করি এই ঘটনাটা ঘটতো না এবং আমি সব সময় আমি নিজেও এটা বিশ্বাস করি যে আর কিছু না হোক মাকে অন্তত বলবো যে আমার মনের মধ্যে কি চলছে ঠিক তেমনি দেবলিনা জানালেন আমি গান শুনতে গান গাইতে পছন্দ করি আসন্ন অনুষ্ঠান শেষ করব দেবলিনার গান শুনতে শুনতে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ চায় গোড়ে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ চায় গোড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু তো ওলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো